কল্যাণ করলে দেখা যায় সাহাবাই কারাম কে মেয়ার হক মানতে চায় না ভাই সাহাবাই কারাম নাকি মেয়ার হক নয় আপনারা বুঝেন নাই আমি আপনাদেরকে বলি ইনারা বলতে চাচ্ছেন আল্লাহর নবীকে মানা যাবে নবীর কোন সেহাবার কাজ কর্মকে মানা যাবে না নজুবিল্লা বলেন তার মানে আল্লাহর হাবিবের গোটা তেষট্টি বছর জীবন আমাদের জন্য মানতে হবে সত্যের মাপকাঠি হিসেবে ধরনিতে হবে কোন সেহাবা আমাদের জন্য সত্যের মাপকাঠি নয় এই কথা যারা বলছে আমি আমার ভাইদের ভাইদের দরবারে আমি একটা প্রশ্ন রাখলাম আল্লাহ জেনে শুনে যারা বল চলবে তাদেরকে রসুল সাহাবি বানিয়েছেন যারা বল পথে থাকবে এরা কখনো রসুল সাহাবি হতে পারে বলেন না ভাই অথচ প্রায় হাদিসের কিতাবে হাদিসটা আছে আল্লাহর হাবিব বলেছেন উম্মত

এখানে আমাদের سنوয়াই বসখালীতে যত মাদ্রাসা আছে প্রায় মাদ্রাসায় আকাইদা নসবি পড়ানো হয় আকাইদা নসবের কিতাবের ব্যাপারে একেবারে লাস্টে আসবেন ওখানে উল্লেখ আছে আল্লামা সাআদউদ্দিন তফতজানি রহমাতুল্লাহ আলাইহি উনি কোন সামান্য আলেম আল্লামা ইবনে আবিদিল স্বামী যে সাআদউদ্দিন তফতজানি রহমাতুল্লাহ আলাইহি কে ওহুয়া উস্তাজুল নাসে ওয়াল জিননে বলেছেন যে ইমাম আল্লামা স্বামী

আত্মরিক আত্মরিক বললে আত্তরিক আত্মরিকা আই ইত্তাক এগুলো হাদাইতে নাহু বললে জানবেন আমার রসুল বলছেন এই আমার সেহাবারা তোমরা আল্লাহ কে ভয় করো আমার সাহাবিদের ব্যাপারে সাবধান আল্লাহ তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি আমি নবীর ইন্তেকালের পরে সাবধান আমার কোন সাহাবা নিয়ে গালমন্দ করতে পারবে না সুবহানাল্লাহ হাদিস فمن حَبَّهُمْ فبحبي يحبهم ومن ابغضهم فببغضي ابغضهم من أَزَاهُمْ فقد عصاني

মূলত তার দুশ্মিন আমার নবীর সাথে আছে আপনি কিতাব আনেন আমি আপনাকে কিতাবে দেখাই দিই হাদিস গুলো স্টাডি করবেন ইউ মোর রিড আপনি আর একটু পড়েন ভাই পড়েন আন্নার গবেষণার মধ্যে ভুল আছে বল থাকতে পারে না কথা বলেন না ভাই আমরা কি মন্দ বলছি আমরা মন্দ বলার জন্য সুন্নিয়ত কায়েমের জন্য আমরা আসি আমরা মন্দ বলবো কেন ইদফা বিল্লাতি হিয়া হাসান আমার আল্লাহর কুরআন বলছে ইদফা বিল্লাতি হিয়া হাসান কেউ তোমাকে মন্দ বলছে তুমি তাকে সালাম দাও ঠিক কি না ঠিক আই আইনের বইয়ের ওয়াজ করবে শুরু করার পর তুমি আরফুন দা দারাস নূর ভাই হলে গালি গালাজ আর মোবাইল উঠ অন্ডারে বিসারকাম দিলাম আর বক্তব্য ভাই মাগরিবের পর তুমি একটু এখন পর্যন্ত ইসলাম বিরুদ্ধে এখন হতান হইলাম এখন জানবা

মা ধরে গাল দিবেন बाप ধরে গাল দিবেন ইয়ান তোবা ইসলামাত আর নবী এখানে গাল দিয়ে কলছে আরে মসাইবের ময়দানে আল্লাহর নবী আমার নবী hayat jul Nabi টাইবের ময়দানে ব্যক্তিদের মতো পাথর কেছেন ওহদর ময়দানে আমার নবী দন্দন শহীদ করে আমাদেরকে ইসলাম নিয়েছেন এই ইসলাম আমরা বাতিলদের কে দিব না ঠিক কি না বলেন ভাইরা জোর বলেন ঠিক কি না জিন্দাবাদ <laughs> <laughs>

আবু বকর সঙ্গে আসিল তাকে দে আর বাসকালে বাসাত এবারে যে আর বাসকালি সন্তান সায়ের আশের ছাটগামী এক্সিডেন্ট ওই মেডিকেলত ভর্তি আছে আল্লাহ পাক আমার ভাই রশের ছাটগামীর হায়াতে বরকত দান করুক আমিন বলে ও ভাই বাসকালির জমিনে আমরা জন্ম নিয়ে প্রাউড ফিল করি আল্লাহ পাক আমাদেরকে বাসকালির জমিনে পাঠিয়েছেন বাসকালীর মায়ের এত নামাজি বিদায়ী আল্লাহ বাসকালীর জমিন কি আলেমের জমিন বানিয়েছে ঠিক না বলেন বাসকালীর মা বোনরা ধন্য বড় বড় আলেম বড় বড় প্রিন্সিপাল বড় বড় ওলি বাসকালীর জমিনে আছে আলহামদুলিল্লাহ বলেন না সায়ের আছে চাটগামী উনি মদিনার প্রেমিক হলেন মদিনা তুই মত নয় রে বোলার মতো কেন বল মদিনা কেন বল তোরে কেন গোরে কেন গোড়ি বল তোর নাম সোনার মদিন আমার জানের মদিন আমার প্রাণের মদিন আরে মধুই লাগে যত তোর গান গাই রে মদিনা তুই বোলার মত নয় রে মক্কা চাড়ি মায়ার নবী গেয়ে পাহাড় আবু বকর সঙ্গে আছিল তাই কে দে আরে মক্কা চাড়ি মায়ার নবী মক্কা বাসিয়ার নবীরে। রে গোজ্জে নির্যাত হন কলে পাথরে মারি দিয়ে যালা আহাথ হন টিকিনা। আরে মজ্কা চাডি মায়ার ন্য বিগেই পাহাডো। আবু বকর সঙ্গে আছিল তাকে দে দিনতে দাওয়াত জানাই নবীর প্রেমের মালা বানাই সসম্মানে তোর জমিনে সসম্মানে তোর জমিনে নুরুন নবী ঘুমাই রে মদিনা তুই বলার মত নয় রে সুবহানাল্লাহ বলা বাসকালি ডডরা আলম আল্লাহ দিয়ে দে ایک ایک آلے میں اگا آلے میں بس کے لگو ناب لکھے بیا گنو فور ہیں کن دی بے رکھیا نو سینے خلنا خود ترو نا ذات اعلیٰ پاک ہے سل اعلیٰ محمد بشر میں آیا ہے مگر نور نلا نور ہے نور نلا نور نور نلا نور

বন্ধু আল্লাহ নবীকে আল্লাহ অর্ডার করলেন হাবিব মানুষের ঘরে দরজায় দরজায় ইসলামকে পৌঁছাই দেন আমার নবী আমার হায়রা বহরানের জমিনে ইসলাম পৌঁছাবেন কিভাবে নবী একটু চিন্তা করলেন আমার নবীর এক লক্ষ চোদ্দ হাজার সাহাবার মধ্যে একজনের নাম আলাউল খাদার আমি আমার নবী ওনাকে ডাকলেন বয়ান দিয়েছেন আল্লামা ইবনে জোজি গোটা বিশ্বে সম্বন্ধিত আলেম ওয়ালাহু শোহরতুন ফি ফিআওয়া ইসলাম ইসলামের রাস্ত না যথেষ্ট সুনাম আছে প্রত্যেক আলেমরা আলিয়া বলেন কমিরা বলেন সবে ওনাকে মানে ওনাকে জানে উনি বলছেন আল্লাহর হাবিব একদম সেহাবিকে ডাকলেন আলাহ আমার উপর আদেশ আসলো ইসলামের দাওয়াত বাহারান পৌঁছাইতে হবে একটু চিন্তা করেন নাই যাব বলেন নাম দিলেন এই আলাল হাজর পঞ্চাশ জন সর্ন তুমি নিয়ে এই মুহূর্তে রবানা হয়ে যাও বাহারানের জমিনে আলাল হাজার বাহারান জমিনে বাহারানের মানুষ কে তোমরা ইসলামের কালমা দাওয়াত দেবাম যদি দাওয়াত গ্রহণ করে সুবহান তালে তো ভালো হয়েছে আর যদি বাহারানের মানুষ যদি তোমাদের সাথে যুদ্ধ করে আলাল খজারামি প্রয়োজনে যুদ্ধ করে শাহাদত বরণ করবে এরপরের কালমা দাওয়া তোমরা পৌঁছايا দিবা একবার জন্য চিন্তা করেন নাই এ রসুল খেমনে যাব ঘরে বৌ আছে বৌ বাচ্চারা আছে খেমনে যাব এটা বলেন হে আল্লা অ লাভ লা ইয়া মনু লা ইয়া মিনু লা ইয়া মিনু হাদুকুম লা ইয়া মুনু হাত কাপু না হাব বলে হে মি ওয়ালে দিহ বলে দিহ না সাজ মাইন যতক্ষণ আপনার নিজের জান পরিবার পর্যন্ত তাকে রসুল পাকে ভালোবাসেন নাই

সাহাবাই কারাম নাকি মেয়ারে হক নয় আপনারা বুঝেন নাই আমি আপনাদেরকে বলি ইনারা বলতে চাচ্ছেন আল্লাহ নবীকে মানা যাবে নবীর কোন সেহাবার কাজ কর্মকে মানা যাবে না নাজুবিল্লা বলেন তার মানে আল্লাহর হাবিবের গোটা তেষট্টি বছরের জীবন আমাদের জন্য মানতে হবে সত্যের মাপকাঠি হিসাবে ধরনিতে হবে কোন সেহাবা আমাদের জন্য সত্যের মাপকাঠি নয় এই কথা যারা বলছে আমি আমার ভাইদের ভাইদের রাখলাম আল্লাহ জেনে শুনে যারা বল চলবে তাদেরকে যারা বল পথে থাকবে এরা কখনো রসুলের সাহাবি হতে পারে বলেন না ভাই অথচ প্রায় হাদিসের কিতাবে হাদিস আছে আল্লাহর হাবিব বলেছেন উম্মত

এখন আমাদের সোনোয় বাস্কালীতে যত মাদ্রাসা আছে প্রায় মাদ্রাসায় একাই জনসেবী পড়ানো হয় আখাই জনসেবীর কিতাবের বেলা একেবারে লাস্টে আসবেন ওখানে উল্লেখ আছে আল্লামা সাহাদুদ্দিন তফ্তরানীর আহমতুল্লা আলাই উনি কোনো সামান্য আলহাম্লাহ আল্লামা ইমনিয়া বিদিন স্বামী যেই সাহাদুদ্দিন তফ্তজানির হমতুল্লা আলাইকে ওহুয়া ওস্তাদুল নাসে ওয়াল জিন্নি বলেছেন যে ইমাম আল্লামা স্বামী সাআদ উদ্দিন তফতজানীকে শুধু মানুষ নয় জিন্দের উস্তাদ বুর্জুনদ বলেছেন সুবহানাল্লাহ আল্লামা সাদ উদ্দিন তফতজানির ওনার সহিফা কায়দার একটা শরাজ আননিব্রাস আননিব্রাসের লাস্টে বলবেন বাবা স্টাডি না করে কথা বলবেন না স্টাডি না করে কথা বললে ঈমান ছড়জাবার আশঙ্কা আছে আমি জানি আমাদের সোনার জমিনে বড় বড় ভালো আলেমরা আছে আমি আমার আলেম বাদের জন্য আমি কতটা কুট করলাম

এখানে আমার রসুলাম আল্লাহ আল্লাহ আসহাবি বলেছেন আজ আল্লাহ জবর দেওয়া হয়েছে লবজাল্লার হার মধ্যে জবর দেওয়া হয়েছে এখানে এখানে একটা স্বামীর নামাকে গ্রামার বলতে হবে এখানে ফেল মাহাজুব আছে এখানে ফেল মাহাজুব আত্মরিক আত্মরিক বললে আত্মরিক আত্মরিক আর ইত্যাক উত্তরিক এগুলো হাদিস জান নাও পড়লে জানবেন আমর রাসূল বলেন এই আমার সাহাবারা তোমরা আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে সাবধান আলা তাততাকিজুহুম গরাদাম মিন বাদি আমি নবীর কালের পরে সাবধান আমার কোন সাহাবা নিয়ে গালমন্দ করতে পারবে না সুবহানাল্লাহ হাদিস ফমান

যারা আমার সাহাবাকে ভালোবাসবে তারা আমি নবীর কারণে ভালোবাসলো যারা আমার সাহাবার সাথে دشمنী করবে মূলত তার دشمن আমার নবীর সাথে আছে ঠিক আপনি কিতাবার আমি আপনাকে কিতাবে দেখাই দি হাদিসগুলো স্টাডি করবেন ইউ মু ريد আপনি আরো একটু পড়েন ভাই পড়েন আল্লাহর গবেশনার মধ্যে বল আছে বল থাকতে পারে না কথা বলেন না ভাই আমরা কি মন্ধ বলছি আমরা মন্দ বলার জন্য সুন্নিয়ত কায়েমের জন্য আমরা আসেনি আমরা মন্দ বলবো কেন ইদফা বিল্লাতি হিয়া আহসান আমর আল্লাহর কোরআন বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান কেও তোমাকে মন্দ বলছে তুমি তাকে সালাম দাও ঠিক কি না ঠিক আয় আয়নের বইরে ওয়াজ গরের শুরু করার পক্ষ না আর ফন্দার داره সরুর ভাই হলে গালিগালাজ গরের আর মোবাইল হচ্ছে বিচার কম দিলাম আর ভক্ত ভাই মাগরিবের ফতমাைக்கு দুট্টি

অনে আর মাধুরী গাল দিবেন বাপ গেল দিবেন ইয়েন কোন ইসলাম রাজা কোনসামরা বিসা বিসা গন বেয়াক গুণ দিলাম আই মাধুরী গেল দিবেন বাপ গেল দিবেন ইয়েন তোবা ইসলামত আন নবী খারে গাল দিয়ে কোনসাই মাতন না আল্লাহর নবী মদিনায় যাওয়ার সময় রাস্তা দি উম্মে জমীল মক্কর জমিন আমার নবীর পথে কাটা দিত ঠিক কিনা আল্লাহর নবী hayatul nabi কাটা যখন মোস্তবার কদমে যখন ডুবতেন আমার সুল মুস্কি মুস্কি হাসতেন জোর বলেন না সুবাহ আল্লাহ নবী কখনো কাউকে আঘাত দেয় নাই আমার রসুল জবান অত্যন্ত নরম জবান ছিলেন নবী যদি নরম জবান ব্যবহার না করতেন ইসলাম শুনু পর্যন্ত আসতে পারত না ঠিক না বলেন

মাতونا আল্লাহর নবীর দরবারে ইহুদি আসলাম রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিবের দরবারে এসে আমার রাসূল ইহুদিকে ভালো করে গণ্য করলেন আমার বুঝি বললেন বেলালে मेहमानকে নাস্তা দাও সুবহানাল্লাহ বললেন না मेहमानকে নাস্তা দাও না হযরত বেলাল বললেন ইয়া রসুল আল্লাহ কি দিতে পারব আমার নবুজ বললেন বেলাল মেহমান ছাগলের দুধ পছন্দ করে মেহমানকে ছাগলের দুধ দিয়ে মেহমানদারি কর নবী কিন্তু নবী কিন্তু উম্মতের কলবের খবর রসুল পাক জানে একমতা দিয়েছেন কে দিয়েছেন কে আরে ভাই কথা শুনেন হ্যাঁ সারিফাজ মানুষ বৈজ্ঞানিক আল বিরুনি এই মুসলমান ছিল মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি উনি আফগানিস্তানের ওনার ওনার মানুষ গজনি গজনি বাড়ি কোথায় বাড়ি গজনির মানুষ পড়ালেখা করবেন আল বিরুনি উনি বড় আলেম ছিলেন উনি বড় বৈজ্ঞানিক ছিলেন আমি গতকালকে মহেশকালিতে কতটা বলছি মহেশকালি জমিনি কুতুব জমি আলবিরুনি বড় বৈজ্ঞানিক ছিল জ্যোতির্বিদ বৈজ্ঞানিক ক্ষমতায় বসলো আল কে ডাকালেন আপনি এদিকে আসেন চা পানি খাইলেন কথাবার্তা বললেন আপনি বৈজ্ঞানিক মানুষ আপনার ব্রেন কি আমার রাস্তায় লাগবে না কই লাগবে তো তো লাগলে আপনি কাজ করেন না আপনি ঘুমে কেন আপনি ঘুম থাকেন আপনি তো সবসময় খানার ঘুমান আর আমার ঘুরার মতো আলবিরণী বলছে আমি ঘুমালেই আমার কাম চলতেছে আমি ঘুমালেও আমার কাম চলতেছে আলবিরণী যখন বলছে বাদশাহ মাহমুদ গজনবী এটা মানে না আমি দেখি তুমি সবসময় ঘুমাও তখন বৈজ্ঞানিক আলবিরণী বলছে আচ্ছা দেখি আপনি আমাকে পরীক্ষা করেন আমার বৈজ্ঞানিকের কাজ ঠিক আছে কিনা উপযুক্ত আমাকে পরীক্ষা করেন আপনি রাষ্ট্রীয়ভাবে পরীক্ষা করবেন আমি বৈজ্ঞানিক আলবেরুনি আমি আমার পক্ষ থেকে জবাব দেব জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমানের ইতিহাস দেখেন মুসলমান সাদদ কাবলালের ফতোয়াটা দেখুন মুসলমান পানের 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 কিনারে সোনা লাগিয়ে পানকে পানকে ফতোয়া দেয় মুসলমান নয় মুসলমান গোটা দুনিয়া চালিয়েছে ঠিক কিনা না বলেন ভাইরা ঠিক ফতোয়া দিবে ইয়ন নাই ইয়ন নাই ইয়ন নাই ইয়ন নাই আল বেরونی বললেন এই সুলতান মাহমুদ গজনবি রাষ্ট্রভাবে তুমি আমাকে জিজ্ঞেস করো আমি ওপেন জবাব দিতে রাজি আছি যেমন কঠিন পরীক্ষা হলে আমি পরীক্ষা দেব তুমি পরীক্ষা নাও মোহাম্মদ গজ নবী সুলতান মোহাম্মদ একটা গড় বাঁধলেন সার দরজা বিশিষ্ট গড় দরজা খোয়ান মাথ না দরজা এক কান দন দি এক কান আর পূর্বে আর একটা পশ্চিমে চার দরজা বিশিষ্ট গড় বানালেন গড় বানাইয়া সুলতান মাহমুদ গসনবি বৈজ্ঞানিক কে বললেন তুমি ওই ঘরে তুমি বসে থাকবে আমি এই ঘরে আমি ছাতটা দরজা আছে আমি সুলতান মাহমুদ গসনবি এই ঘরে ছাতটা দরজায় যে কোন একটা দরজা দিয়ে আমি ঘরে ঢুকব আমি ঘরে ঢুকার পরে আমি একটা দরজা দিয়ে বের হব তোমাকে বলতে হবে কোন দরজা দিয়ে ঢুকেছো কোন দরজা দিয়ে তুমি বের হয়েছো সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনী বললেন এই বুদ্ধি কালবীর উনি চার দরজা বিশিষ্ট করে আমি প্রবেশ করব তুমি ওখান থেকে বলবা আমি কোন দরজা দিয়ে ঢুকলাম আর কোন দরজা দিয়ে আমি বের হয়েছি তোমাকে নাচে মুখস্থ বলতে হবে পরীক্ষা সুলতান কঠিন মাথা না ইয়ার মতো কি অনার কি ক্যামেরা খজনে বেরে ডিজিটাল ইয়া কি সার্কিট ক্যামেরা আছে সিিসি ক্যামেরা আছে না এই সময় সুলতান মাহমুদ বিশিষ্ট করে এক দরজা দিয়ে প্রবেশ করলেন বের হলেন দরজা দিয়ে বের হয় নাই বের হয়েছে ঘরের কোণা ভেঙে এক কোণা ভেঙে উনি ঘর ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে যখন বৈজ্ঞানিকের কাছে গেলেন আলবেরুনি একটু জবাব দাও আমি কোন দরজা দিয়ে ঢুকলাম কোন দরজা দিয়ে বের হয়েছি আলবেরুনি বৈজ্ঞানিক আলবেরুনি বলছে তুমি উত্তর দুয়ার দিয়ে ঢুকে তুমি দক্ষিণ পূর্ব কোনা ব্যাঙে বের হয়েছো বরাবর খো দিয়ে না তো খোল কেন এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন ঠিক কিনা বলেন এই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছে সির পরবেন আল্লাহ যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন একমাত্র ব্রেইনের কারণে জোরে বলেন না সুবাহ আল্লাহ সুতরাং আলপির যদি মুখস্থ বলতে পারে তুমি উত্তর দুয়ারে ঢুকে পূর্ব দক্ষিণের কোনা বের হয়েছ যদি বাদশাকে দেখে বলতে পারে আমার নবী উম্মত চেহারা দেখে আমার নবী বলতে পারে না জোরে বলেন না বলতে পারে না এটা তো স্বাভাবিক কথা আল্লাহর নবী বললেন বেলাল মেহমান কে নাস্তা দাও হযরত বেলাল বললেন রাসূল কোন রাস্তা দেব মেমানকে আমার মনে হয় মেহমান ছাগলের দুধ পছন্দ করে মেহমানকে দুধ খাওয়াও এক বালতি দুধ করে দিল ওই মেহমান এক বালতি দুধ এক সেকেন্ড টেকে ফেলছে শুধু এক বালতি নো দুই বালতি দিলেন তাও খেলেন তিন বালতি দিলেন তাও খেলেন আমার রসুল পাক বললেন বেলাল দুধ আর আছে নি বলো ইয়ারসুল্লাহ আছে বেলাল আমার মেহেমান তিন বালতি খেয়েছে আমার মেহমান এখনো পেট ভরে নাই আরেক বালতি দাও চার বালতি দুধ দিলেন মেহমান ইহুদি চার বালতি দুধ খেলেন আমার রসুল পাক বললেন বেলাল মনে হয় আরো খাবে আরেক বালতি দাও না আমার বেলালে আর বালতি দিলেন পাঁচ বালতি হলো পাঁচ বালতি দুধ খাওয়ার পরে এবার দুধ এইবারকে ফের না নাকি সমুদ্র হওয়া যায় সবাই দেখাই যায় পাঁচ বালতি দুধ খাওয়ার পরে আল্লাহর নবী হায়াতুন নবী বলছেন বেলাল আরেক বালতি তাকলে দাও ছয় বালতি দিলেন আমার নবীজি বললেন উনি আরো কাবে বেলালে আরেক বালতি তাকলে দাও না কয় কয়বালতি ঘরে আর দুধ নাই তিনি মিজি শরীফের সারা পড়ে দেখ না ভাই এগুলো পরেন না পড়ে কথা বলেন কেন সাত বালতি কাবার পরে ইহার অসুল আমি আর কাবো না ফ্যাট বড় গিয়েছে আল্লাহ নবী বললেন আল মুমিনু ইয়াকুলু বিমিআইন ওয়াহিদিন মুমিন এক আতর দিয়ে খাবে আর কাফের খাবে সাত আতর দিয়ে বিদায় সাত বালতি খেয়েছে সুবহানাল্লাহ বলেন রাত হয়েছে আল্লাহর নবী আমার নবী হায়াতুন নবী নুরুন নবী উম্মতের কান্দলে নবী বললেন বেলাল মেহমানকে বিছনা করে দাও সাত বালতি খাওয়ার পরে মেহমান আর খাটা চলা করতে পারবে না আমার নবী কত উম্মতের মায়ার নবী আরে নবী ছাড় নাই সহারা আছে নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ভালা নবী ছাড়া নাই সাহারা নবী ছাড় আরে জান দুনিয়া ভালা নবী মোদের নয়নে মনে আরে নবিগালার ভালা মানা নবী চারা নাই सहारा সালাতunya অনেক দূরের কথা বলছিলাম বন্ধু বলতেছিলাম আমার নবী ওনাকে কয় বালতি দুধ খাওয়ালেন সাত বালতি দুধ খাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন বেলাল মেহমান হাঁটা করতে পারবে না এখনো ইমান আনে নাই এখনো সে কাফের ঠিক কিনা নবী দয়া করলেন মায়া করলেন ওনাকে বড় বড় আদর বাসনে ওনাকে ঘুমাইয়ে রাখলেন বিছনা করে দিলেন বন্ধু আমার নবীর ঘরে খাবার জন্য আর কিছু নাই যা ছিল সবকিছু উনি খেয়ে ফেলছে এরপরে উনি খাওয়ার পরে পেট ভরে ঘুমানোর ঘুমানোর কথা উনি ঘুমাচ্ছেন না আমার নবী ঘুমাইয়া পড়লে ফ্যাট বললে ঘুমাইবো না নাকি ফ্যাট খালি তালে ঘুমাইবো তো মা না ফ্যাট বললে ঘুমাইবো জুবা ফ্যাট খালি তাইলি ঘুমাইছ কিন্তু আমার সুলবাগের পেট মোবারক খালি খাই নাই আমার নবী আসে সোফাগন এনারা ঘুমিয়ে পড়লেন উনি পেট বরে খেয়ে ঘুমায় উল্টে হয়ে গেছে উনি ঘুমান না উনি চিন্তা করলেন উনি কি আসলে রসুল